हेलो एवरीवन एंड वेलकम टू फूडी सांगर। आमार आजके रेसिपी मिक्सड फ्रूट चटनी। बिये बाड़ीते जे मिक्सड फ्रूट चटनी आमरा खेये थाकि सेटा बाड़ीते आपनारा किभाबे बानाबेन सेटाई आमी आजके देखाबो। एटा बानानो किन्तु खूब सहज, बाड़ीते जे कोनो गेट टुगेदार बा अनुष्ठान थाकले खूब सहजे आर खूब ताड़ाताड़ी आपनारा एटा बानिये फेलते पारबेन। এই চাটনিটা বানানোর জন্য আমি কিছু রকমের ফল নিয়ে নিয়েছি। রয়েছে সবুজ আঙুর, এগুলোকে আমি গোটা গোটায় রেখেছি। কয়েকটা কালো আঙুরকে মাঝখান থেকে দুটো টুকরো করে কেটে নিয়েছি। একটা আপেলের অর্ধেকটা নিয়ে সেটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সাত আটটা খেজুর নিয়েছি, সেটাকে বীজ বার করে মাঝখান থেকে ছোট করে কেটে নিয়েছি। অর্ধেকটা আম সত্ত্বকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর রয়েছে 8 থেকে 10 গুঁয়া কমলা লেবু, এগুলোকে আমি কাটিনি, গোটা গোটায় রেখেছি। আর রয়েছে কিছুটা পরিমাণে বেদানা। প্রথমে আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। তারপরে ওর মধ্যে দিচ্ছি ওই কাপেরই 1 কাপ পরিমাণ জল। যে কাপ ইউজ করে চিনি দিয়েছিলেন সেই কাপ ইউজ করে কিন্তু জলটা দেবেন, নয়তো মাপের গণ্ডগোল হলে চিনির শিরাটা ঠিক মতো তৈরি হবে না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিনিটাকে আমি ভালোভাবে গলিয়ে নিচ্ছি। এবার দেখুন এটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা খেজুরের টুকরোগুলো দিয়ে দিয়েছি। খেজুরটা যেহেতু একটু শক্ত হয় তাই এগুলোকে দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে চিনির শিরাটাকে ভালো করে ফুটিয়ে নেব, যাতে খেজুরটা একটু গলে যায় আর চিনির শিরাটাও একটু ঘন হয়ে যায়। মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিটের জন্য এই শিরাটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি, যাতে শিরাটা একটু চিটচিটে হয়ে যায় আর গাঢ় হয়ে যায়। এবার দেখুন চিনির শিরাটা মোটামুটি তৈরি হয়ে গেছে। আমি আপনাদেরকে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা এই রকম চিটচিটে হবে। এবার এটা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আর এটাকে এইভাবেই রেখে দেব যতক্ষণ না পর্যন্ত এটা ঠান্ডা হচ্ছে। শিরাটা গরম থাকা অবস্থাতেই ওর মধ্যেই আমি কেটে রাখা আমসত্ত্বগুলো দিয়ে দিচ্ছি, যাতে গরম শিরার মধ্যে থেকে আমসত্ত্বগুলোও একটু গলে যায়। আমসত্ত্বগুলো আগে থেকে দিলে ওগুলো বেশি গলে যায়, সেটা আমার ভালো লাগে না, তাই জন্য আমি পরে দিলাম। এবার এটাকে এভাবেই মিনিমাম আধ ঘন্টার জন্য রেখে দিলাম। আধ ঘন্টা পরে এবার এটা ঠান্ডা হয়ে গেছে। এবার কেটে রাখা ফলগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিনির শিরাটা গরম থাকা অবস্থায় কোনোভাবেই কিন্তু ফলগুলো এর মধ্যে দেবেন না, তাহলে ফলের যে রঙগুলো আছে সেগুলো একদমই নষ্ট হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না। সমস্ত ফলগুলো দিয়ে হালকা হাতে একবার এটাকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পাতিলেবুর রস, আর দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ ভাজা মশলার গুঁড়ো। গোটা জিরে আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় নেড়ে চেড়ে নিয়ে সেগুলোকে আমি আগে থেকে গুঁড়িয়ে রেখেছিলাম। পাতিলেবুর রসটা দিলে চাটনিতে একটা টক মিষ্টি টেস্ট আসে, যেটা বেশ ভালো লাগে। এবার এটা হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। এই চাটনিটা কিন্তু অবশ্যই ঠান্ডা অবস্থাতে সার্ভ করবেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাতে পরবর্তী রান্নার নোটিফিকেশন আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। And thanks for watching.